দেখন্তু সূচনা এবং লোক সম্পর্ক বিভাগ তরফরু আজি আমি যে সূচনা পাইলু আমার জেলার যে সব টেস্ট হয়েছিল তার রিপোর্ট হস্তগত হয়েছি সেই আধারে আজি আমার জেলার আও সাত জন অধিকা করোনা পজিটিভ হিসাবে চিহ্নট হয়েছেন সাত জনক মধ্যে সর্বাধিক হচ্ছেন নবরঙ্গপুর মিউনিসিপালিটির আজে নবরঙ্গপুর ব্লকর সিন্ধিগাঁ গ্রাম আউ জন হচ্ছেন নন্দাহান্ডি ব্লকর নীলকণ্ঠগুড়া গ্রামর এই সাত জনক আমি আমার স্থানীয় নবরঙ্গপুরর কোভিড হেলথ সেন্টরক তাঁকু স্থানান্তরিত করে তাঁকর ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুছু এটি কে রক যে আজিকা তারিখে আমার জেলার টোটাল পজিটিভ কেস হচ্ছে 340 সেই ভিতর 251 সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে সে নিজ ঘরক ফেরি যাই এবং সে ডিসচার্জ হয়েছেন এবং একটিভ কেস আজ তারিখে হচ্ছে 89 এই পরিপ্রেক্ষিতে মু নিশ্চিত ভাবে জনসাধারণ অনুরোধ করবি যে যেহেতু প্রত্যেক দিন কিছু না কিছু পজিটিভ কেস বাহুছি আপনার অধিক সজাগ হওয়া পড়ব এবং আমি নিশ্চিত ভাবে ঘর বাহার না আবশ্যকতা নপড়লে বিলকুল বাহার না বিশেষ করে যে বয়স্ক শিশু অন্যক্ষম এবং কিছু রোগে আক্রান্ত হয়েছেন সে প্রতি আমি টিকি অধিক যত্নবান হওয়া এবং পুনর্ব অনুরোধ করবি যে আমার যে টেস্টিং চালছে যে কিছু সিমটমেটিক কেস রয়েছে সে স্বতঃপ্রভূত ভাবে সে সূচনা দিও আগে আসন্তু এবং সে সফট টেস্ট করতু আসন্তু আমি সমস্তে সহযোগের হাত বড়াইবা এবং এই যে করোনা বিরুদ্ধে যে সংগ্রাম চালছে তাকে প্রতিহত করার চেষ্টা করিবা।